আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নোয়াখালী টিভি লাইভে। নোয়াখালীতে ষষ্ঠ ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল 8টা থেকে। এই পৌরসভায় মেয়র পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাছাড়াও কাউন্সিলর পদে 63 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 14 জন প্রার্থী। এই নোয়াখালী পৌরসভায় মোট ভোটার সংখ্যা রয়েছে 75,726 জন। আর এই নোয়াখালী পৌরসভাতে প্রথমবারের মতোই 34টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আশা করা যাচ্ছে বিকেল 4টা পর্যন্ত এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আমরা ধারণা করতে পারছি। তাছাড়া আমরা বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখতে পেরেছি, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষ তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। কিছু কিছু বিশৃঙ্খলা ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়াও এই পৌরসভার নির্বাচনকে সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর তৎপরতা দেখা দিয়েছে। তাছাড়াও মাঠে কাজ করছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ভোট কেন্দ্রগুলোতে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা নিজেদের ভোট নিজে প্রয়োগ করছেন, যাকে খুশি তাকে প্রয়োগ করছেন। তাদের প্রত্যাশা তারা যাকে নির্বাচিত করবেন তারা তাদের উন্নয়ন এবং পৌরসভাবাসীর উন্নয়নের স্বার্থে এই আগামী 5 বছর সঠিক বা ভালো কাজ করে যাবে বলে তারা প্রত্যাশা করছে। এই পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল সর্বশেষ তথ্য। এই একটি জিনিস জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যতটুকু আমরা খবর পেয়েছি। আমরা আশা করছি বিকেল 4টা পর্যন্ত এইভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে আজকের পৌরসভা নির্বাচন শেষ হবে। এ ছিল আমার কাছে নোয়াখালীতে পৌরসভা নির্বাচনের সর্বশেষ সংবাদ। ইমরান হোসেন, নোয়াখালী, মাইজদি, নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।